কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আবার এসেছি তোমাদের জন্য একটা ডেমো লেকচার নিয়ে আমার পেইড ব্যাচে এই মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স চলছে তার এনসিআরটি হাইলাইট সিরিজ চলছে সেটারই ডেমো নিয়ে তোমাদের কাছে আমি আসি এক এক দিন যাতে তোমরা আইডিয়া পাও যে কিভাবে ওখানে পড়ানো হয় তো তাতে অনেকে তোমরা বুঝতে পারো না যে কিভাবে হাইলাইট সিরিজ চলছে তো সেটার আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে তোমাদেরকে ডেমো দেখাই যদি তোমার মনে হয় যে তুমি জয়েন করতে চাও এনরোল করতে চাও আমার অনলাইন ব্যাচে তোমায় যেটা করতে হবে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে এই ব্যাচটা সম্পূর্ণ ব্যাচটা একমাত্র মাত্র হাজার টাকা লাগবে সেই হাজার টাকা দিয়ে তুমি টোটাল নিটের ম্যাটেরিয়ালস কালেক্ট করতে পারো যেখানে সমস্ত রেকর্ডেড লেকচার নোটস এবং এমসি এবং আরও অনেক কিছু তুমি পেতে পারো তোমার যদি কোনো কোয়ারি থাকে বা তুমি এনরোল করতে চাও অবশ্যই তুমি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো যত তাড়াতাড়ি করবে তত তোমারই ভালো টাইম যত কম ওয়েস্ট করবে নিটের জন্য সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ এবার নেক্সট শুরু করি আমরা পার্ট থার্টিন সেখানে আমরা কি পড়বো সেখানে আমরা পড়বো হচ্ছে মিউটেশন অ্যান্ড জেনেটিক কোর্ট পরিব্যক্তি এবং জেনেটিক কোড তো এখানে না এখানে সেল অ্যানিমিয়া নিয়ে অনেক কিছু লেখা রয়েছে তো এগুলো অ্যাকচুয়ালি তোমার এখান থেকে পড়ার দরকার নেই কারণ এগুলো অলরেডি তুমি সমস্ত কিছু পড়েছো চ্যাপ্টার ফাইভে যেখানে আমরা জেনেটিক্স পড়েছি সেখানে ডিটেইলে সেল অ্যানিমিয়া আমরা পড়েছি এখানে আমাদের আর এগুলো পড়ার কোনো দরকার নেই আমরা এখানে স্ট্রেট চলে যাব একটা সুন্দর এক্সাম্পলে তো বেসিক্যালি এখানে একটা খুব সুন্দর করে তোমাদের মিউটেশন বুঝিয়েছে প্রথম কথা হচ্ছে মিউটেশনের বাংলা পরিব্যক্তি সেটা নিশ্চয়ই তুমি জানো নেক্সট কথা হলো এটা যে মিউটেশন অনেকভাবে হতে পারে তো এখানে আমরা একটা স্পেশাল টাইপের মিউটেশন দেখব যেটাকে আমরা বলবো আইদার ইনসারশন অথবা ডিলিশন তার মানে সেটাতে তুমি একটা কিছু অ্যাড করছো ঢুকিয়ে দিচ্ছ বা কিছু একটা বার করে দিচ্ছ ডিলিট করে দিচ্ছ তো জেনেটিক সিকোয়েন্সে যাওয়ার আগে আগে দেখো এখানে আমরা একটা সুন্দর সেন্টেন্স পেয়েছি বলেছে রাম হ্যাজ রেড ক্যাপ ঠিক আছে এটা তোমাদের পড়তে হবে না আলাদা করে কিছু তাই জন্য আমি হাইলাইটও করিনি তোমাকে জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে মিউটেশনটা এখানে হয় কারণ তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এই পরের পার্টটা কিন্তু এই পার্টটা পড়তে গেলে আগে এটা বুঝতে হবে তাই আমি তোমায় এটা বুঝিয়ে দিচ্ছি একটা সেন্টেন্স দেখো রাম হ্যাজ রেড ক্যাপ তো এখানে হঠাৎ করে তুমি একটা বি ঢুকিয়ে দিলে কোথায় এস আর আর এর মাঝখানে এস আর আর এর মাঝখানে তুমি বি ঢুকিয়ে দিলে যে কোনো জিনিস তুমি যদি যে কোনো এভাবে নিউক্লিওটাইড অ্যাড করে দাও এক্সট্রা বা ডিলিট করে দাও সেটাই তো মিউটেশন মিউটেশন মানে যা ছিল তার একটা চেঞ্জ অ্যাকচুয়ালি মিউটেশন বা পরিব্যক্তি কথাটার মানে কিন্তু চেঞ্জ যেটা ছিল সেটার একটা চেঞ্জ এবার দেখো চেঞ্জ নানাভাবে হতে পারে তো এখানে কি করেছে এস আর এর মাঝখানে একটা লেটার ঢুকিয়ে দিয়েছে বি তো এবার তুমি এই সেন্টেন্সটা পড়ো কেমন লাগছে রাম হ্যাজ পি মানে রাম হ্যাজ রেড ক্যাপ এত সুন্দর একটা সেন্টেন্স সেটা ঘেটে ঘ হয়ে গেল এবার তুমি আবার আর একটা এখানে লেটার অ্যাড করো আই বি এর পরে অ্যাড করলে আই রাম হ্যাজ ইডিসি এপি কেমন লাগছে এবার তুমি আর একটা লেটার অ্যাড করো জি এবার তুমি দেখো পুরো সেন্টেন্স চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল রাম হ্যাজ বিগ রেড ক্যাপ যেখানে হয়তো ওখানে রামের ছোট টুপি ছিল কিন্তু এখানে একটা বিগ এক্সট্রা অ্যাড হয়ে গিয়ে এই রাম হ্যাজ রেড ক্যাপটা পুরো বদলে হয়ে গেল রাম হ্যাজ বিগ রেড ক্যাপ তো এবার তুমি এই বি আই জি এগুলোকে ভাবতে পারো বিভিন্ন নিউক্লিওটাইড তো ঠিক তেমনি ডিএনএ সিকোয়েন্সের মধ্যে এরকমভাবে নিউক্লিওটাইড অ্যাড করে তুমি সেন্টেন্সটাকে পুরো চেঞ্জ করে দিতে পারো তো এবার আমরা নিউক্লিওটাইট নিয়ে একটু সায়েন্টিফিক্যালি দেখব যেমন ধরো আমি এখানে করলাম এ ইউজি জি জি সি সি জি এ জি ইউ এ সাপোজ এটা একটা এমআরএনএ এটা একটা এমআরএনএ তো এইবার আমি এখানে এরকম যাকে খুশি ঢুকিয়ে দেব ধরো এখানে আমি এবার একটা মিউটেশন ঘটাচ্ছি কীভাবে এইখানটায় ধরো আমি অ্যাড করছি এ এটা আমি অ্যাড করে ফেললাম তাহলে অ্যাড করার ফলে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল রকম না আগে কোডান কোন কোনগুলো ছিল এ একটা কোডান ছিল জি একটা কোডান ছিল সিজি একটা কোডান ছিল জিউ একটা কোডান ছিল এখন কোডান কীরকম হয়ে গেল এ আগের মতনই রইল জি আগের মতনই রইলো এবার এ ঢুকিয়ে দিয়েছো তুমি তাহলে এ সি জি একটা কোডান হয়ে গেল এ ইউ একটা কোডান হয়ে গেল লাস্টে একটা এ এক্সট্রা থেকে গেল তাহলে এই দুটো কোডান তো ঠিক আছে কিন্তু এর পরে ছিল সি জি এ এবং জি ইউ এ আর এখন তোমার কোডান হলো এ সি জি এবং এ জি ইউ তাহলে এই কোডান দুটো টোটাল চেঞ্জ হয়ে গেল না কোডান চেঞ্জ হওয়া মানে তুমি কি শিখেছ অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাওয়া না তাহলে সি জি এ কোন অ্যামাইনো অ্যাসিড কোড করতো দেখো তো এ কোট করতো আর্জিনিনকে আর্জিনিনকে কোট করতো এখন হয়ে গেল এ সিজি জি কাকে কোট করে জি কাকে কোট করে জি কোট করে থ্রিওনিনকে তাহলে এখন আর্জিনিনের বদলে তৈরি হবে থ্রিওনিন ঠিক তেমনি জিও এ জিও এ কাকে তৈরি করছিল দেখো জি ইউ এ তৈরি করছিল ভ্যালিন এটা তৈরি করছিল ভ্যালিন তার বদলে হয়ে গেল এ দেখো তো এজিউ কাকে তৈরি করে এজিও তৈরি করে হচ্ছে সিরিন তাহলে এ এখন তৈরি করছে সিরিন তাহলে টোটাল অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হওয়া মানে প্রোটিনই চেঞ্জ হয়ে যাওয়া তাহলে একটা নিউক্লিওটাইট এভাবে অ্যাড হয়ে তুমি দেখো পুরো গড়বড় হয়ে গেল এবার তুমি দুটো নিউক্লিওটাইট অ্যাড করো বা তিনটো নিউক্লিওটাইট অ্যাড করো যাই করো তোমার টোটাল এই সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাচ্ছে তার ফলে অ্যামাইনো চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে একটা সিকোয়েন্স যেটা আমরা পড়ি যেমন আগে ছিল এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি রিডিং ফ্রেম রিডিং ফ্রেম কেন তুমি রিড করছো একটা ফ্রেমে সেই ফ্রেমটাই তুমি দেখো চেঞ্জ হয়ে গেল কেমন আগে ছিল এ জিজিসি সিজিএ এ এখন কি হলো এ ইউজি জিজিসি এসি জি পুরো বলছি যে আমি সেটাই চেঞ্জ হয়ে গেল রিডিং ফ্রেমটাই চেঞ্জ হয়ে গেল না ওকে সেটাই এখানে দেখিয়েছে ঠিক তেমনি ডিলিশন হয়েও হতে পারে ডিলিশন হয়েটা আগে আমরা রামের ক্যাপ দিয়ে দেখি তো রাম হ্যাজ রেড ক্যাপ এখান থেকে কি হলো এ আরটা মানে এস আর ইয়ের মাঝে যে আর আছে সেটা ডিলিট হয়ে গেল ডিলিট হয়ে হয়ে গেল রাম হ্যাজ ইডিসি এপি তারপর কি করলো তারপর আরো কিছু ডিলিট হলো আর ই আর ই ডিলিট হয়ে গেল আগে আর হয়েছিল এখন ইও ডিলিট হয়ে গেল তাহলে রাম হ্যাজ ডিসি তারপরে আরো একটা ডিলিট করলো পুরো রেডটাকেই ডিলিট করে দিল তাহলে হলো রাম হ্যাজ ক্যাপ রামের টুপি আছে কেমন টুপি তুমি জানো না তাহলে টোটাল চেঞ্জ হয়ে গেল জিনিসটা তাহলে ডিলিশন হয়েও এটা হতে পারে তো আবার আমাদের এক্সাম্পলে যেটা আমরা সায়েন্টিফিক্যালি দেখছি সেটাতে তুমি একটা কাজ করো সেটাতে তুমি যেটা করো সেটা হচ্ছে এখান থেকে এই জিটাকে ডিলিট করে দাও তাহলে এখন তোমার কাছে কি থাকবে জি যদি ডিলিট করে দাও তাহলে তোমার কাছে এখন কি থাকবে এই ইউজিতে কোনো ফারাক পড়েনি এই ইউজি রইলো নো প্রবলেম জি দিয়েছ ডিলিট করে আর এই এটাকে কিন্তু এখন ধরো না ইয়েলো কালারের এটাকে এখন ধরো না কিন্তু এটা তো আমি এক্সট্রা এনেছিলাম নর্মাল ফ্রেমটাতে তো এই এটা ছিল না ইয়েলো এটা ছিল না তাহলে নর্মাল ফ্রেমে জি ছিল ডিলিট হয়ে গেল তাহলে এখন হলো জি সি সি জি সি সি জি এ জি লাস্টে রইলো ইউ এ তাহলে কীভাবে চেঞ্জ হয়ে গেল পুরো জিনিসটা তোমার ফ্রেমে ছিল এ ইউ জি 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 সি এ এখন হলো এ ইউজি জি সি সি এ জি লাস্টে এ টোটাল ফ্রেম চেঞ্জ হয়ে গেল তাহলে ডিলিট করো বা অ্যাড করো তোমার এই রিডিং ফ্রেম পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এরম যদি হয় একে আমরা বলি ফ্রেম শিফট মিউটেশন ফ্রেম শিফট মিউটেশন কেন তোমার রিডিং ফ্রেম চেঞ্জ হয়ে গেলো শিফট হয়ে গেল তাহলে ফ্রেম শিফট মিউটেশন এইবার আমরা এই জায়গাটা পড়লে আশা করি বুঝতে পারবো এখানে বলেছে ইনসারশন অফ ডিলিশন অফ ওয়ান চেঞ্জেস দ্য রিডিং ফ্রেম ফ্রম দ্য পয়েন্ট অফ ইনসারশন অফ ডিলিশন সাচ মিউটেশন আর একটি বা দুটি নাইট্রোজেন বেসের সংযোজন বা অপসারণ জিনের যে স্থানে এই সংযোজন বা অপসারণ ঘটেছে সেই স্থান থেকে জিনের পঠন কাঠামোর পরিবর্তন ঘটায় রিডিং ফ্রেমের বাংলা বলেছে পঠন কাঠামো তাই এই ধরনের পরিব্যক্তি বা মিউটেশনকে কি শিফট ইনসারশন বা ফ্রেমশিপ মিউটেশন বলে ডিলিশন ফ্রেমশিপ ডিলিশন বলতে পারো বা ফ্রেমশিপ মিউটেশন বলতে পারো ডিলিশন মিউটেশন ইনসারশন মিউটেশন যা খুশি বলতে পারো ডিপেন্ড করছে তুমি ইনসার্ট করছো না ডিলিট করছো তার উপর কিন্তু এটাকে অ্যাকচুয়ালি কি বলছি ফ্রেম শিফট মিউটেশন এইবার একটা ইম্পর্ট্যান্ট কথা এখানে বলেছে সেটাও কিন্তু খুব বোঝার ইনসারশন অর ডিলিশন অফ থ্রি অর ইটস মাল্টিপল বেসেস ইনসার্ট অর ডিলিট ইন ওয়ান অর মাল্টিপল কোডান হেন্স ওয়ান আর মাল্টিপল অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড রিডিং ফ্রেম রিমেইনস আনঅল্টার্ড ফ্রম দ্যাট পয়েন্ট অনওয়ার্ডস এটা খুব বোঝার আছে একটা জায়গা এখানে বলছে বাংলাটাকে বলে বলিনি তারপরে বোঝাচ্ছি এখানে বলছে নাইট্রোজেন বেস রমে তিন অথবা তিনের গুণিতকের বেস সমূহের সংযোজন বা অপসারণ ঘটলে একটি অথবা বহু কোডনের সংযোজন বা অপসারণ ঘটে তাই এই এক বা বহু অ্যামাইনো অ্যাসিডের সংযোজন বা অপসারণ হয় যেখানে এই অপসারণ বা সংযোজন ঘটেছে সেই স্থান থেকে শুরু করে নাইট্রোজেন বেসের পঠন কাঠামো অপরিবর্তিত থাকে খুব বোঝার একটা লাইন অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এনসিআরটি বিষয় যেখানে হচ্ছে প্রত্যেকটা লাইন তোমাকে বুঝতে হবে ওরা একটা লাইন বলে ছেড়ে দেয় সেটা বোঝাতে আমার পনেরো কুড়ি মিনিট লেগে যায় তোমার বুঝতেও তাই লাগবে তো এটাই বইটা দেখেও তো পাতলা মনে হয় বা মনে হয় কিছুই নেই কিন্তু কেন আমরা নিজে পাই না কারণ এইভাবে আমরা বুঝতে পারি না এভাবে বুঝতে হবে তাহলে কিন্তু নিট কোনো কঠিন বিষয় না তো এখানে যেটা বলেছে সেটা আমি তোমাদেরকে এঁকে দেখাই ধরো আমার কাছে একটা এমআরএন রয়েছে এ জি ইউএি ইউ সিজিসি ইউসিসি এটা একটা অ্যামাইনোসিড আমার কাছে রয়েছে ফাইভ প্রাইম থ্রি প্রাইম সরি অ্যামাইনো অ্যাসিড কেন বলছি এমআরএনএ এটা একটা এমআরএনএ আমার কাছে রয়েছে ঠিক আছে এইবার এখানে কি বলেছে একটা বা দুটো নিউক্লিওটাইড ঢোকালে বা বার করলে কি হবে আমরা তো একটু আগেই দেখলাম আমরা তিনটে নিউক্লিও দেখানে এখানে ঢুকিয়ে দিই প্রথমে ঢুকিয়ে দিই যেমন ধরো আমি এখানে কি করলাম এ ইউজি সি জি জি এখানে আমি ইনসার্ট করব ধরো এ সি সি তিনটে নিউক্লিওটাইড আমি এখানে ঢুকিয়ে দিলাম মিউটেশন হলো ইনসারশান মিউটেশন তিনটে ঢুকলো তারপরে কি ছিল ইউ সি 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 তাহলে তুমি একটা জিনিস দেখো এই যে এসিসি জুড়লো এই যে এখানে একটা আমি মিউটেশন ঘটালাম কিন্তু তারপরে তার আগে বা পরে কিন্তু কোনো ডিফারেন্স হলো না যেমন এ ইউজি সিজি যে ছিল তাই আছে এবং পরে ইউএসই ছিল ইউএসই আছে ইউজিসি ছিল ইউজিসি আছে ইউসিসি ছিল ইউসিসি আছে জাস্ট এই তিনটে এখানে ঢুকেছে তাহলে রিডিং ফ্রেম পরে কি চেঞ্জ হলো এর পরে এসিসির পরে কি চেঞ্জ হলো হলো না এর পরে কিন্তু রিডিং ফ্রেম চেঞ্জ হলো না এটা কেন একমাত্র হলো জানো যেহেতু আমি তিনটে নিউক্লিওডাইটস যে এখানে অ্যাড করেছি তুমি যদি তিনটের বদলে একটা বা দুটো অ্যাড বা ডিলিট করো তাহলেই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু আমি তিনটে অ্যাড করেছি তাই পরের পার্টটা কিন্তু চেঞ্জ হলো না হ্যাঁ এমআর এন তো চেঞ্জ হয়ে গেল কারণ এসিসি এক্সট্রা ঢুকে গেল এসিসি এক্সট্রা ঢোকা মানে এক্সট্রা একটা অ্যামাইনো অ্যাসিড চলে এলো কিন্তু তুমি দেখো তারপরে রিডিং ফ্রেমটা সেমই রইলো তাই না এটা তিনটে নিউক্লিওটাইট বলেই সম্ভব কেন কারণ তিনটে নিউক্লিওটাইট মিলেই একটা কোডান তৈরি করে এবার এটা তিনটে ওয়ালা একটা কোডান তুমি করলে তো বলেছে যে থ্রি বা তিনের গুণিতক দেখো এখানে কোথায় বলেছে এই যে তিন এবং তিনের গুণিতক হ্যাঁ ইংলিশে দেখো থ্রি অরিটস মাল্টিপল বেসেস তো তিনের জায়গায় তিনের গুণিতক মানে কি তিন ছয় নয় বারো তার মানে হচ্ছে যে তুমি যদি এরকম করে ঢোকাও তাহলে কিন্তু যেটা হচ্ছে পরের পার্টটা একই থাকছে যেখানে ঢুকাচ্ছো সেখানে তো মিউটেশন হচ্ছেই যেমন এখানে ঢুকেছে কিন্তু বাকি পার্টটা সেম থাকছে কারণ তিনটে নিউক্লিওটাইড মিলে একটা কোডান তৈরি হয় তো তুমি তিনের জায়গায় যেখানে ছটা ঢোকাও মানে এসিসির পরে যদি তুমি আরেকটা কিছু ঢোকালে ধরো এ এ এ ঢোকালে সাপোজ তো তাও অসুবিধা হচ্ছে না তারপরে ইউএসি ইউজিসি ইউসিসি একই থাকবে সেটাই বলেছে আমি ডিলিট করে দেখাই ধরো আমি এখানে দেবো আমি ডিলিট করে থাকলে কি থাকবে এ সি ইউসিসি তাহলে এখন এমানের এই সিজিজিটা হাওয়া করে দিয়েছ তুমি কিন্তু তারপরের পরের এই পার্টটুকু আর এই পার্টটুকু তো আছে রিডিং ফ্রেম তার মানে পরের পরের থেকে সেমিত আছে একটা জিনিস ডিলিট হয়ে যাওয়া একটা কোডান সিজিজি ডিলিট হয়ে গেছে মানে তোমার একটা অ্যামাইনো আছে ডিলিট হয়ে যাবে প্রোটিনে কিন্তু তার পর থেকে দেখো বাকি পার্টটা সেম আছে তো এই তুমি ব্যাপারটা বুঝলে এখানে আমি কি বলছিলাম তুমি ইনসার্টই করো আর ডিলিটই করো যেখানেই তুমি তিনটে নিউক্লিওটাইটকে একসাথে ইনসার্ট করছো বা তিনটে নিউক্লিওটাইটকে একসাথে ডিলিট করছো সেক্ষেত্রে তার পরের পার্টটার পুরো রিডিং ফ্রেম সেম থাকে এবার তিনটে হতে পারে বা তিনের গুণিতক হতে পারে মাল্টিপল হতে পারে তিন ছয় নয় এরম হতে পারে তো সেটুকু তো চেঞ্জ হলো কিন্তু পরের পুরো পার্টটা রিডিং ফ্রেম কিন্তু সেম থাকছে কি করে থাকছে পুরো একে তোমাদের আমি বুঝিয়ে দিলাম বুঝতে না যতক্ষণ বোঝাবে এই লাইন থেকে কারোর পক্ষে বোঝা সম্ভব না তাই তো তো ওকে ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করতে হবে তোমাদের ভালো লাগছে কিনা আমি বুঝতে পারছি না কারণ লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না যদি না করো আর ভিডিও দেবো না কারণ তোমরা তো বলছো না কিছু আমাকে তো ভালো লাগলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে দাও আর ঠিক আছে চলো পরের দিন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই থাক বাই বাই